আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও চ্যানেল দেখতেছেন সকলকে স্বাগতম। লাফিয়ে বাড়ছে রড সিমেন্টের বাজার দর। রড সিমেন্টের বাজার দরে গত ভিডিওতে আমি সিমেন্টের বাজার দরটি দেইনি, সিমেন্টের বাজার দরটি আমি হাতে পেয়েছি। সেই সঙ্গে রডের বাজার দরও মূল্যবৃদ্ধি আছে, আমরা এবার ভিডিওতে বিস্তারিত জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমি জানিয়ে দেবো আজকে রডের বাজার দর, সিমেন্টের বাজার দর। সিমেন্টের বাজার দরে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আজকে ঢাকায় সাহায় স্পেশাল সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ, ক্রাউন সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ এবং আকিস সিমেন্টটি আজকে কেনাবেচা হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে মেট্রো সিমেন্টটি আজকে কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ, সেভেন রিং সিমেন্টটি আজকে কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। গত ভিডিওতে আমি শুধু রডের বাজার দরটি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, কারণ সিমেন্টের বাজার দরটি একটু কোম্পানি থেকে একটু সমস্যা ছিল, এজন্য প্রচার করতে পারিনি। তো আবার হাতে পেয়েছি তাই দিয়ে দিলাম। প্রতি ব্যাগে প্রায় 20-30-40-50 টাকা করে বেড়ে গেছে। বসুন্ধরা সিমেন্টটি কেনাবেচা হচ্ছে ঢাকায় 516 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের আজকের আপডেট বাজার দরে অ্যাঙ্কর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ, সেই সাথে ফ্রেশ সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ এবং হোলসিম সিমেন্টের আজকের বাজার দর 558 টাকা প্রতি ব্যাগ। এই বাজার দরটি সম্পূর্ণ ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য, অন্য কোনো জেলা হলে ভাড়াটি যোগ করে আপনারা নির্ধারণ করে নিতে পারবেন। ইঞ্চি সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি বসুন্ধরা বীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ, সাহাবীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে ঢাকায় আজকে ইসকান সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 558 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দরে আমার হাতে আরও থাকছে ইস্টার্ন সিমেন্ট 498 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সেমেনহর সিমেন্টটি আজকে বাজার দর 498 টাকা প্রতি ব্যাগ এবং টাইগার সিমেন্টটি আজকে ঢাকায় কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে হোয়াইট এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ এবং হোয়াইট টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 877 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে এবারে আমি জানিয়ে দিচ্ছি বেঙ্গল সিমেন্টটি আজকে ঢাকায় কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ, আমান সিমেন্টটি আজকে ঢাকায় কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ, গাজী সিমেন্টের আজকের বাজার দর 498 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দরে ঢাকায় আজকে কেনাবেচা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট 498 টাকা প্রতি ব্যাগ, কিং ব্র্যান্ড সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 598 টাকা প্রতি ব্যাগ, সরি এখানে 498 টাকা হবে, এবং সাহা পপুলার সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। এটিও আমার লিখতে ভুল হয়েছে, আপনারা কারেকশন করে ধরে নেবেন। সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি আমি মীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ এবং সেই সঙ্গে সাহা আসা সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। এটিও আমার ভুল হয়েছে, কারণ আজকে বাজার দরটি পরিবর্তন হওয়ার কারণে একটু তাড়াহুড়ো ছিল, আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন। সেই সঙ্গে সুপারক্রিট সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ। এই চ্যানেলে বাজার দর, প্রসারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এবং এবারে আমি জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দর। রডের আপডেট বাজার দর যেন লাগামহীন লাফিয়ে চলছে, এখনও লাফানো শেষ হয়নি। জানিয়ে দিচ্ছি সুমা স্টিলটি ঢাকায় কেনাবেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন, বিএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 97,800 টাকা প্রতি টন, সেই সঙ্গে ফেমাস স্টিলটি আজকে কেনাবেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন এবং ঢাকায় আজকে আরও যেসব রড কেনাবেচা হচ্ছে তাদের মধ্যে বিএসআই রডটি কেনাবেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন, সেই সঙ্গে একেএস স্টিলটি কেনাবেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন এবং রডের বাজার দরে কেএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন। রডের নিয়মিত বাজার দরে আরও কেনাবেচা হচ্ছে জেডএসআরএম রডটি 93,800 টাকা প্রতি টন, এএসবিআরএমটি কেনাবেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন।
সেই সঙ্গে অ্যাঙ্গেল নরমালটি কেনা বেচা হচ্ছে 94,000 টাকা প্রতি টন এবং রডের নিয়মিত বাজার দরে আরও আমি জানিয়ে দিচ্ছি মোহাম্মদী স্টিলটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে 91,800 টাকা প্রতি টন সেই সাথে এসএসসি স্টিলটি কেনা বেচা হচ্ছে 91,800 টাকা প্রতি টন এবং রডের নিয়মিত বাজার দরে মাঝখানে আমি বালির বাজার দরটি জানিয়ে দিচ্ছি দুর্গাপুরের টাটা বড় ট্রাকের প্রতি ট্রাক বালির মূল্য 28,950 টাকা প্রতি গাড়ি এবং আস্তরের বালিটি কেনা বেচা 500 ফিটটি কেনা বেচা হচ্ছে 14,700 টাকা প্রতি গাড়ি এবং ভিটি বালিটি কেনা বেচা হচ্ছে 13.25 টাকা প্রতি সিএফটি রডের নিয়মিত বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি আনোয়ার ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন এবং পিএইচপিটি কেনা বেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন সেই সাথে হাইটেকটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন এবং ইটের আজকের আপডেট বাজার দরে আমি জানিয়ে দিচ্ছি অটো ইট 3 হোল এবং 10 হোলটি কেনা বেচা হচ্ছে 15.90 টাকা প্রতি পিস এটি একটু দাম কমেছে অটো ইট প্লেনটি কেনা বেচা হচ্ছে 14.90 টাকা প্রতি পিস সেই সঙ্গে 1 নম্বর ইটটি ভালো মানেরটি কেনা বেচা হচ্ছে 13.60 টাকা প্রতি পিস রডের নিয়মিত বাজার দরে আবার ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি এসএসআরএমটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন জেএসআরএমটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন সেই সঙ্গে সিএসআরএমটি আজকে ঢাকার বাজার দরে কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন এবং পাথরের আজকের আপডেট বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি এটিও একটি মূল্য বৃদ্ধি পেয়েছে LC34 গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 5,180 টাকা প্রতি টন এবং LC34 কালো পাথরটি কেনা বেচা হচ্ছে 5,280 টাকা প্রতি টন রডের নিয়মিত বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি কিং স্টিলটি ঢাকায় কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন জিপিএস ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 96,350 টাকা প্রতি টন MSWটি কেনা বেচা হচ্ছে 93,800 টাকা প্রতি টন সেই সাথে অ্যাঙ্গেলগুলো কেনা বেচা হচ্ছে উন্নত মানেরটি 97,000 টাকা প্রতি টন এই ছিল আজকের রডের আপডেট বাজার দর এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয় অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।